বাজে সকাল 7:15 আমি রওনা দিলাম কয়টার উদ্দেশ্যে। ওখানে যাব, গ্রামের জন্য একটা অনুষ্ঠান আছে, গ্রামের অনুষ্ঠানের জন্য মাংস কিনব, মাংস কিনে গ্রামে রেখে আবার বাসায় চলে আসব। তো তার আগে চলে যাচ্ছি কয়টাতে, বেশ কুয়াশা আজকে, অবশ্য তাড়াতাড়ি যেতে হবে। ওদিকে মমিন অপেক্ষা করছে আমার জন্য, ওখান থেকে মাংস নিয়ে চলে যাব। কয়েকটা হাট থেকে আমরা মাংস কিনে নিয়েছি, মাংস কিনে নিয়ে এখন আমরা রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। এখন বাজে 8:10, সকাল সকাল বের হয়ে পড়ছি, আজকে অনেক কাজ। সকালবেলা কাজের ফাঁকে এক কাপ চা খেয়ে নিই, চা খেয়ে তারপর নেমে পড়বো কাজে। তার আগে একটু ক্লান্তি দূর করা দরকার। মাংস নিয়ে আসছি আমরা সকালেই, কিন্তু এখন বাজে 11:00। সব কিছু গোছ গাছ করতে অনেক দেরি হয়ে গেছে, তারপরেও সবাই বসে পড়ছে। কুটতে খুব একটা বেশি সময় লাগবে না, মোটামুটি কোটা প্রায় শেষের পথেই। কুটে ধুয়ে আমরা চুলায় তুলে দেব, আজকের রেসিপি হবে তেহারি। তো সাথে থাকুন, দেখতে থাকুন, আমরা আজকে বড় আয়োজন করতে যাচ্ছি, তেহারির প্রোগ্রাম। আমাদের গেস্টরা চলে আসবে নামাজের পরপরই।
তো তার আগেই মোটামুটি আমাদেরকে রান্না শেষ করে নিতে হবে ইনশাল্লাহ। তবে আমরা আশা করতেছি ইনশাল্লাহ আমরা তার আগেই কমপ্লিট করে ফেলতে পারবো। ফুপু ওদিকে বোধ হয় ওই যে সব নিয়ে আসতেছে, আরও হাঁড়ি পাতিল যা আছে ওগুলো তুলে দেওয়ার জন্য, আর মাংস প্রায় কাটা শেষ। তো ইনশাল্লাহ আমরা কাজ শেষ করি। আচ্ছা গাছ উঠে গেছে, টমেটো সসটা কই? ভিতরে সালাদ দিয়ে করেন আধা ঘন্টা দেরি। মাংস অর্ধেক সিদ্ধ করা হয়েছে, অর্ধেক সিদ্ধ আছে তাই না? আর এটা ভাতের ভিতর দিয়ে দিবেন এখন। আচ্ছা, আর এই যে পানি গরম করা হয়েছে, পানি গরম করে এর ভিতরে চাউল দিয়ে দিব আমরা পোলাও। যেহেতু চাউল অনেক বেশি, অর্ধেক অর্ধেক করে নিছি আমরা, প্রথমে 10 কেজি তারপরে 10 কেজি, আর মাংস দিয়ে একবারে বিরিয়ানি করে আমরা নামিয়ে নিয়ে আসব। বাজে 2টা, গেস্ট আস্তে আস্তে আসতেছে। গেস্ট চলে আসছে মোটামুটি, আরও গেস্ট আসবে, এখনও রান্না আমাদের কমপ্লিট হয়নি। আশা করতেছি আমরা আরও অল্প সময়ের ভিতরেই কমপ্লিট হয়ে যাবে। চাউল ধুয়ে নেওয়া হয়েছে, চাউল নিয়ে আসতেছে। প্রথমবার চাউল দেওয়া হবে এই পাতিলে 10 কেজি, তারপর দ্বিতীয়বারে আরও 10 কেজি। আমাদের প্রথম পাতিলের বিরিয়ানি নেমে গেছে, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। অনেক শুক্রান ছড়াচ্ছে। হ্যাঁ, যথেষ্ট মাংসও আছে, চাউল পোলাও ভাত সব ভালো মিক্স হয়ে গেছে। লবণ টেস্ট করে দেখেন, সিদ্ধ হয়ে যাবে পরে। কোন
দ্বিতীয় পাতিলের চাউল উঠিয়ে দেওয়া হবে, এখন ধুয়ে রাখা হচ্ছে। পাতিলে পানিও গরম হয়ে গেছে, ইনশাল্লাহ এখন আমরা দ্বিতীয় পাতিলের চাউল তুলে দেব। আঙ্কেল ঘি ঢেলে দিচ্ছে, লবণ মরিচ যা যা দেওয়ার সবই দিয়ে দিছে আগে গরম পানির ভিতর। পানিটা একটু গরম হলেই চাউল দিয়ে দিবে, মশলা সহ পানি গরম হয়ে আসলেই দিয়ে দেওয়া হবে বিরিয়ানির চাউল। আর এটা কি দিচ্ছেন, ঘি? ঘি, আচ্ছা ঘি দিলেন। ঘি দেওয়ার পরে, এটা গরম হওয়ার পরে চাউল ধুয়ে রাখা হয়েছে, চাউল দিয়ে দিব আমরা। আর চাউলটা সিদ্ধ হয়ে গেলে আমরা দিয়ে দিব মাংস। মাংস তো সিদ্ধ আছেই, ফুপু চাউল নিয়ে আসছে দেওয়ার জন্য। চাউল দেওয়া দিয়ে দেওয়া হয়েছে পাতিলে, দ্বিতীয় পাতিলে। আর এই যে মাংস রেখে দেওয়া হয়েছে সিদ্ধ করে, চাউলটা সিদ্ধ হয়ে গেলেই আমরা দিয়ে দেবো এই মাংস। আর এটাতে এক পাতিল হয়ে গেছে অলরেডি। যেহেতু বড় রান্না হচ্ছে, বিশাল আয়োজন, যার কারণে ওইভাবে আপনাদেরকে দেখানো সম্ভব হয় নাই কোনটার পর কোনটা মশলা দেওয়া হচ্ছে, দ্রুত দিতে হয়েছে, যার কারণে আমরা ওইভাবে আপনাদেরকে শ্যুটগুলো নিতে পারি নাই, আপনাদেরকে দেখানোর জন্য শ্যুট নিতে পারি নাই, দেখাতেও পারি নাই। তো যাই হোক, সমস্ত মশলাই দিয়ে দেওয়া হয়েছে মাংস কষানোর সময়, এবং পোলাও করার সময় ওই একইভাবেই মশলাগুলো দ্রুত দেওয়া হয়েছে। চাউলের ভিতর মাংস দিয়ে দিল আঙ্কেল। রান্না তো শেষের দিকে না? আচ্ছা, দ্বিতীয় পাতিলের রান্নাও মোটামুটি কমপ্লিট আমাদের, আর প্রথম পাতিল তো আগেই নেমে গেছে। ইনশাল্লাহ এটা নেমে গেলেই আমরা খাবারের আয়োজনে চলে যাব। আলহামদুলিল্লাহ রান্না খুব তাড়াতাড়ি হয়ে গেছে। লবণ দেখতে দিছে, লবণ ঠিক আছে। ও, আমার কি লবণ টেস্ট করতে হবে নাকি? বিসমিল্লাহ। লবণ ঠিক আছে, কিন্তু চাউল এখনো পুরোপুরি সিদ্ধ হয় নাই। লবণ ঠিক আছে, ঠিক আছে না? প্রথম ব্যাচ বসে গেছে আলহামদুলিল্লাহ, পুরুষ যারা তারা বসেছে, বাচ্চারাও বসছে। আমরা খাবার এখনই দিব, সার্ভ করব, সবই রেডি, প্লেট দেওয়া হয়ে গেছে, এখন খাবার সার্ভ হবে। মামা যে নিয়ে নিচ্ছে, নেন। কে? আলহামদুলিল্লাহ প্রথম ব্যাচের খাওয়া শেষ, এখন মহিলারা আছে দ্বিতীয় ব্যাচের জন্য। প্রথম ব্যাচের খাওয়া শেষ হয়ে চলে গেছে, আমরা এখন দ্বিতীয় ব্যাচের খাবার দিচ্ছি। বাবুর্চি আঙ্কেল সবাইকে রান্না করে খাওয়াইছে, আমি আঙ্কেলকে খাওয়াই, নেন। বিসমিল্লাহ। গামলা নিয়ে আসছে কে? বিসমিল্লাহ। লোকজন দাওয়াত খেয়ে চলে গেছে,
যারা বেড়াতে এসেছিলেন, সবাই খাওয়া দাওয়া করলো। তো সবাইকে বিদায় দিয়ে আমি খেতে বসলাম। আলহামদুলিল্লাহ কোনো শট পড়ে নেই, এখন আমি খাবো। না, খাবার বেশ মজা হয়েছে, খুবই চমৎকার। তো আমি খাওয়া দাওয়া সেরে নেই, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।